সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসীদের সাথে বাংলাদেশ জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো, পবিত্র কোরআনের সূরা বাকারা 43 নম্বর আয়াতের কথা অনুযায়ী দেশ ও প্রবাসে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসীদের সাথে ভাতা সানসিটি পলিটেকনিক অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় ও সালাউদ্দিন আহমেদের যৌথ সঞ্চালনায় প্রবাসীদের সাথে বাংলাদেশের জাকাত ব্যবস্থাপনা নিয়ে উন্মুক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম আল আমিন ফয়েজি, পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এফ সি এম এ, পরিচালক মোহাম্মদ তোফাজুল হোসেন। সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মদিনার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ জাকির হোসেন, সানসিটি পলিটেকনিকের মার্কেটিং অফিসার মাওলানা এটিএম রেজাল করিম সহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। সবাই বক্তারা বলেন, আল্লাহর বিধান অনুযায়ী ইসলামী স্তম্ভ পাঁচটি, কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ, এইগুলো মেনে চলা সকল মুসলমানদের জন্য ফরজ। নামাজ আদায় করা আর জাকাত প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে গুরুত্ব সহকারে। নিজেদের পরিবারের পাশাপাশি আমরা চাইলে একটি দেশ ও জাতির সমাজ বদলাতে এবং অভাব দূর করতে পারি যে কোনোভাবেই। তাই আসুন আমরা জাকাত আদায় করি, রাষ্ট্র এবং দেশের কল্যাণ ও সমাজের কল্যাণে কাজ করি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, নিউজ ডেস্ক।